এটা আমার শালি, এবার বন্ধুকে শালি 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 ধর্মীয়টা কি পাতলামি করার জায়গা? আপনার মতো কিছু মহাদিস নামদারি বাদাইমার কারণে আজকে ওয়াদের মতো এই পবিত্র মঞ্চটা হাস্যকর এবং নাট্যকর মঞ্চে পরিণত হচ্ছে। মায়ের লগে তোরা অজ্ঞান করিয়ে এলে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আল্লাহ, দেখি তো অনেক দিন হয়েছে আফসার সাহেবের বয়ান ভালো মতো শুনি না, আজকে একটু আফসার সাহেবের বয়ান শুনি দেখি কেমন লাগে। রেডি? হ্যাঁ আমরা রেডি, হুজুর আনলে শুরু করি দেন। তেন নিজের আত্মবগলত তালে বল। ও মা, হাতে কয় কি ওয়াজ হইতে হইলে কি বগলত তালে আট ঢুকাইতে হবে? ইন্না তার কারো মুখে হরি নয়, এই প্রথম আন্নের মুখে হুনছি। আচ্ছা থাক, আন্নে মুরু বিমার সেখান কথা কইছেন, আন্নে কথা না হইলেও কিন্না দেয়া। আচ্ছা থাক, যা হইছে হইছে, আন্নে বিসমিল্লাহ হরি এবার ওয়াজ শুরু করি দেন। তুমি আমার সদ্য পুষ্টির কুত্তার বাচ্চার বাড়ি, এবারে কার্তিক মাসে আমার সাতটা কুত্তার বাচ্চা দিও। আন্নের কইলে আমার নে ওয়া শুরু করে জানে কি কুত্তার বাচ্চা লাগে ওয়া করেন। কুত্তার বাচ্চা যেন ভালো করে জন বাংলো বাংলাদেশে, কুত্তার জ্বালায় এলাকে হাঁটতে পারে না, গেউ 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 করে। এটা কি ওয়া আছে? আরে লগে তোরা অজ্ঞান করিয়ে এলে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বলাল রুদ দেখছেন প্রিয় দর্শক, আমি হাতের কাছে ক্ষমা চাইলাম যে আমার ভুল হয়েছে, আমি আর কোনো কথা ভুল দইতার ন। হাতে ও আদর মতো একটা পবিত্র মঞ্চ বসে কিভাবে গালি দিয়ে পালাইলো। আচ্ছা যাক, তারপরও আমরা কিছু মনে করি না, যেহেতু হুজুরের আন্ডা অনেকটাই খরচ করে আনছি, হুজুর যাই কী তাই তো আমরা মানতে হইব। হুজুরের 40-50 হাজার টাকা খরচ করে আনছি। আচ্ছা হুজুর, এবার যা কিছু হয়েছে যা সব কিছু বাদ দেন, আর এবার নতুন করে ওয়াজ শুরু করেন। হ্যাতের আই কেউ কত হ্যাতে কা কবি, আই হ্যাতের ওয়াজ করতে আনছি, হ্যাতে কি আর গান শোনায়? আর গান শোনার লাই কি ওয়াজের মতো পবিত্র মঞ্চে আসতে হয়? 40-50 হাজার টাকা খরচ করি মানুষকে আনতে হয়? গান শোনার জন্য তো ইউটিউব ফেসবুকে চার্জ দিলে গান পাওয়া যায়, হিন্দি গান, বাংলা গান, তামিল গান, আরও যত গান সব কিছু কিন্তু ইউটিউব এবং ফেসবুকে পাওয়া যায়। আন্নারে 40 হাজার টাকা খরচ করে আমি ওয়াজ করার লাই আনছি, আন্নার গান শোনান কিনলে? আচ্ছা হুজুর, আন্নাকে গান এক কান দুই কান হান না আরো অনেক গিয়ে আন্নি মুখস্থ করে রাখছেন, আন্নি কোন তো লগে বাজায় রাখুম তোমারে ও ননাই রে কুলজার ভিতর প্যারাগে মারে মতো আরে তুই কই রে এ প্রাণ বুঝি যায় রে এক নজর না দেখি। মাশাআল্লাহ, আঙ্গু হুজুর দেয়ারে আসলে এককার অলরাউন্ডার ব্যাগ কিছু হারে, দেখছেন নি গান উজ্ঞা দুর্গা মুখস্থ করে না? হুজুর ওয়াজের মঞ্চ কাঁপানোর লাইগা, দর্শকের হাসানোর লাইগা, দর্শক ধরে রাখার লাই, ওয়াজ পাওয়ার লাইগা, ওয়াজের মঞ্চটা সাজিয়ে গুছিয়ে বলার জন্য উনি অনেকগুলো গান কিন্তু মুখস্থ করে রাখছে। এরকম যোগ্যতা আমাদের বাংলাদেশের কয়জন মহাদিসের আছে? যে যোগ্যতা আঙ্গ মহাদিস আফসারি সাহেবের আছে? হুজুর, আমি একখান কথা কই, আমি রাগ করিয়েন না, আন্নে ওয়াজের শুরুতে কুত্তার লাই দেওয়া অগ্রসর যারা আঙ্গ বাংলাদেশে কুত্তা বাড়ি যায়। আচ্ছা হুজুর, আন্নে কন্ত বড় কষ্ট নিয়েন না, কিন্তু আগেই কইছি কুত্তা কেননে মুতে আন্নাটা জানেননি। কত কুত্তা হাতে ঠেঙ্গ মতে মুতাতে সে শান্তি, এটা এ শান্তি কুত্তার মধ্যে হওয়া যায়? হাতে মতি গ্রাম লয়েছে আই ফিলের গোয়া, এরপর ডিগ্রি সেলসিয়াসে মুচ্ছে দিয়ে রে যাতে দেবীর দ্বারে কুত্তা আইতে নহারে ফিলে পথে না সরে ক্ষতির নকশা খায় গোলাম দাঁড়িয়ে। আঙ্গ হুজুর কিন্তু সব দিক দিয়ে 100-100 একদম খাঁটি একটা মাল। হুজুর সব কিছুই জানে, গান পারে, নাচ পারে, আরো কত কিছুই না পারে। আবার অন কুত্তা কেননে মুতে হুজুর এটাও সাইথায় কুত্তা মুতি, হ্যাঁ কুত্তা মুতিদের গন্ধ লয়, কেমনে গন্ধ লয় হুজুর এটাও দেয়, কুত্তা ফা কেমনে উড়াই মুতে হুজুর ওদের মঞ্চে বসে এটাও দেখাইতে পারে। দেখেন আন্নারে, মানুষ এখানে পবিত্র কোরআন হাদিসের কথা বলার জন্য আনছে, এত টাকা খরচ করি, আন্নারে সেই নোয়াখালীর তো আন্নারে খেতাত্র উড়াইলে এসে আন ওয়াজ করার লাই, আন্নি কন আন্নের মুখে আমরা শুনতে চাই, আন্নের ওয়াজ থেকে মানুষ কি শিখতে পায়? আর নেই কন্তু, আর ময়ান তো 80% হাইবি 2 নম্বর, 10% আছে বোর্ড তাকওয়ার কথা তো মোড়ে নাই। আফসারি সাহেব কিন্তু যাই করুক বা না করুক একখান কথা কিন্তু হাসা কইছে, সত্য একখান কিন্তু কথা কইছে। হেতের ওয়াজের মধ্যে 80% হাই উল্টা পাল্টা, হেতের ওয়াজের মধ্যে 10% পায় বোর্ড, হ্যাতের আরো 10% গান নাচ আরো আবল তাবল আরো যা কিছু, মোট কথা মিলে হ্যাতের ওয়াজের মধ্যে 100% উল্টা পাল্টা কোরআন হাদিসের কোনো কথা নাই। এটা আন মুখের কথা না, আর মুখের কথা গুলো তো ওনার ভক্ত যারা আছে আর গালাগালি করবেন, এটা আন্নাকে হুজুরের মুখেই কথা। সম্মানিত দর্শক, বর্তমান সময়ে সাম্প্রতিক সময়ে রফিকুল্লাহ আফসারি সাহেব তিনি যেভাবে মানুষের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেটা আসলে
আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। ওয়াজের মতো একটা পবিত্র মঞ্চে বসে তিনি একজন মুহাদ্দিস মানুষ যদি একটা পাবলিক পেজে এইভাবে মানসার বিরুদ্ধে কথা বলেন, সেটা আসলে ভদ্র সমাজ কখনো মেনে নিতে পারবে না। প্রিয় দর্শক, তিনি মানসার ব্যাপারে বেশ কিছু আপত্তি তুলেছেন যেগুলো অনেকে ইনি বিনি পাশ কেটে চলে যাওয়ার চেষ্টা করছে। তারা শুধুমাত্র হাইলাইট করছে মাদ্রাসার মায়ের বিরুদ্ধে রফিকুল্লাহ আফসারি সাহেব কথা বলেছেন, কিন্তু ওনার বক্তব্য থেকে বোঝা যায় তিনি শুধুমাত্র মাদ্রাসার মায়ের বেশি দেয় বা বেশি পিটানো হয় ছোট ছেলেদেরকে, এই বিষয় নিয়ে ওনার মূল টপিক না। ওনার মূল টপিক হলো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা। তুই একটি প্রমাণ দিলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। দোয়ান্তরত মাদ্রাসা বেশি, এই হুজুরেরা যাই যাই তিন চার রোম লই 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 জেলখানা খুলিয়ে লেছে ওলানের জেলখানা, আর সরকারের প্রাইমারি স্কুলটা কান। তিনি এক বক্তব্যের মধ্যে বলেছেন বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে মানসা দেয়, হ্যাঁ বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে দোয়ানের চাইতে মাদ্রাসা বেশি। তো এখানে সূক্ষ্মভাবে যদি আপনি বিষয়টি একটু চিন্তা করেন যে মাদ্রাসা বেশি, এটা তো আসলে আমাদের সৌভাগ্যের বিষয়, আমাদের আনন্দ হওয়ার বিষয়, সেখানে ওনার চুলকাবে কেন? এই চুলকানি তো হওয়া দরকার ছিল নাস্তিকদের, কিন্তু না, সেই চুলকানিটা আমাদের শুরু হয়েছে রফিকুল্লাহ আফসারি সাহেবের। আপনি যে দেখেছেন বিভিন্ন জায়গায় বা বিল্ডিংয়ে মাদ্রাসা দেয়, এটা নিয়ে যদি আপনার চুলকানি থাকে, বিভিন্ন জায়গায় আপনার বাড়ি নোয়াখালী, আমার বাড়িও নোয়াখালী, বিভিন্ন জায়গায় আমি আপনাকে দেখাবো বাংলাদেশের মধ্যে অসংখ্য জায়গাতে, এমনকি নোয়াখালীর মধ্যেও অসংখ্য জায়গাতে শুধুমাত্র বা বিল্ডিং দিয়ে তারা কিন্ডার গার্ডেন দিয়েছে, আরও বিভিন্ন স্কুল খুলেছে। তার আপনি তো সেগুলোর বিরুদ্ধে কখনো কথা বললেন না, তাহলে আমরা কি বুঝতে পারি আপনি কি মানুষের বিরুদ্ধে সরাসরি কথা বলছেন না শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদেরকে মারে এটার বিরুদ্ধে কথা বলছেন? স্পষ্ট এটা যে আপনি মানুষের বিরুদ্ধে কথা বলছেন। এরপর ওনার আপত্তির জায়গায় হলো বিভিন্ন মানসা দেওয়া হয়, অনেক জায়গায় মানসা রয়েছে যে মানসাগুলোতে খেলার মাঠ নাই। উনি প্রশাসনের পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করছেন যে মানসাগুলোতে খেলার মাঠ নাই, সে মানসাগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। ওনাকে আমি বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশে এমন অসংখ্য স্কুল রয়েছে, এমন অসংখ্য কিন্ডার গার্ডেন রয়েছে, যে স্কুল এবং কিন্ডার গার্ডেনে খেলার কোনো মাঠ নাই। কই আপনি তো সেগুলো নিয়ে কোনো কথা বললেন না, আপনার চুলকানি শুধুমাত্র মানসা নিয়ে। এই চুলকানি হওয়া দরকার ছিল নাস্তিকদের, আপনার চুলকায় কেন সেটা আমার বুঝে আসে না। এরপর তিনি আপত্তি তুললেন ছোট বাচ্চাদেরকে মস্ক করানো হয় দুই নকতলা কফ, এভাবে উনি এটাকে ব্যঙ্গ করলেন যেটা আমি পারছি না। তো ওনার কথা হলো যে ছাত্রদেরকে এইভাবে কেন মস্ক করানো হবে, উনি হয়তো বলে গেছে পবিত্র কোরআন এবং হাদিস বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য মাখরাজগুলো জানা খুবই জরুরি। কোনো ব্যক্তি যদি মাখরাজ না জানে এবং সঠিকভাবে প্রত্যেকটি হরফের উচ্চারণ না জানে, তাহলে সে সঠিকভাবে কোরআন পড়তেও পারবে না। যেখানে আলহামদুলিল্লাহ পড়া দরকার সেখানে সে পড়বে আলহামদুলিল্লাহ, অর্থ কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এবং নামাজও নষ্ট হয়ে যাবে। সেই জিনিসটাই কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে নূরানি হেফজখানায় শেখানো হয়, অথচ এটা নিয়ে ওনার আপত্তি। যে আপত্তি সাধারণত করে থাকে নাস্তিকরা, আমি দেখেছি হেজবুত তাওহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম এটা নিয়ে আপত্তি করতে যে মাখরাজ নিয়ে হুজুরা পড়ে থাকে, এটা নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু নাকি, সেই আপত্তি এখন আমাদের আফসারি সাহেব মুহাদ্দিস হয়ে তিনি কীভাবে করলেন সেটা আমার বুঝে আসে না। কারণ লেদা হলো আনে রে রাতে তিনটা বাজে উঠে দেয় হেতরে ফাঁকড়ি হচ্ছিল তো বাঁধিয়ে গেছি কি কই আঙ্গ হুজুর কে করে। আফসারি সাহেব মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং হুজুরদেরকে নিয়ে যে আপত্তিগুলো তুলছেন সেগুলো আসলে হাস্যকর এবং এতটাই দুঃখজনক যে যে একটা মুক্তবের বাচ্চা, শিশু বাচ্চা পর্যন্ত শুনলে বুঝবে জোড়ার মাথায় কিছুটা হলো ঢিল হয়ে গেছে। এটা কি কোনো আপত্তির জায়গা? আপনারাই বলেন, একটা ছোট বাচ্চা সে তাহাজ্জুদ নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়া কি খারাপ জিনিস? হ্যাঁ তার বয়স আছে, কিন্তু ছোটকাল থেকেই যদি তাকে তাহাজ্জুদ নামাজ পড়তে অভ্যস্ত করানো হয়, এটা নিয়ে আফসারি সাহেবের মাথা ব্যথা হবে কেন? আমার তো বুঝে আসে না। একটা ছোট বাচ্চা তাকে যদি ছোটকাল থেকেই পাগড়ি পড়তে অভ্যস্ত করানো হয়, রসুল একটা সুন্নতের উপর পাবন্দি করানো হয়, এটা নিয়ে ওনার মাথা ব্যথা হবে কেন? সেটা তো বুঝে আসে না। সর্বশেষ কথা হলো আফসারি সাহেবের এই বক্তব্যের মাধ্যমে, এই বক্তব্যের কারণে যদি একজন ছাত্র হেফজখানা থেকে ছুটে যায় কোরআনের হাফেজ হওয়া থেকে, সে তার বাপ মা তা বা গার্জিয়ান তাকে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে দায়ভার আফসারি সাহেব আপনি নিতে পারবেন তো?